আমাদের কম্পিউটারের মধ্যে যে ক্যালকুলেটরটি থাকে তার এ টু জেড ব্যবহার আজ দেখব। কম্পিউটারের এই ক্যালকুলেটরের মধ্যে কি কি অপশন আছে, এই অপশনগুলোর কি কি কাজ এবং কিভাবে করে থাকে, এবং সবশেষে যোগ বিয়োগ পূরণ ভাগ এবং পার্সেন্টেজ কিভাবে বের করতে হয় সেটা দেখব। ভিডিওটি দেখলে কম্পিউটারের যে ক্যালকুলেটরটি আছে সেটার পরিপূর্ণ ব্যবহার আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো আমরা কম্পিউটারের ক্যালকুলেটরটি ওপেন করার জন্য আনার জন্য এখানে আমরা স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মেনুতে যাওয়ার পর এখানে দেখুন ক্যালকুলেটরটি আছে। এই স্টার্ট মেনুতে গেলেও আমরা এই ক্যালকুলেটরটি পাবো। তারপরও এখানে যদি আমরা সার্চ দেই ক্যালকুলেটর লিখে, CAL লিখলেই কিন্তু ক্যালকুলেটর এসে পড়বে। তারপর এখানে ক্লিক করে বা এন্টার করে আমরা নিয়ে আসব। তো ক্যালকুলেটরটি এরকম অবস্থায় থাকবে। তো আমরা যদি চাই এখানে অনেক সময় এভাবেও থাকতে পারে, ওপেন হওয়ার সময় এভাবে থাকলে আমরা চাইলে এটা এখানে ক্লিক করে ফুল ভিউ ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। তারপর আমরা এই ক্যালকুলেটর যে সুবিধাগুলো আছে, যে অপশনগুলো আছে সেগুলো জানার জন্য এখানে দেখুন তিনটা লাইনের যে অপশনটা আছে এটাতে আমরা গেলাম। যাওয়ার পর এই যে স্ট্যান্ডার্ড লেখাটা আছে, স্ট্যান্ডার্ড লেখাটা কিন্তু এখন সিলেক্ট করাই আছে এই পর্যায়ে। তারপর এখানে সাইন্টিফিক, এটাতে যখন আমরা ক্লিক করব যে সাইন্টিফিকের যে কাজ করার জন্য যে অপশনগুলো দরকার এটা কিন্তু এখানে এসে পড়ল। আমরা এই সাইন্টিফিকের দরকার হলে আমরা কিন্তু এই অপশনটাতে গেলে, সাইন্টিফিক অপশনটাতে গেলে আমরা কিন্তু এই অপশনগুলো পেয়ে ফেললাম। তারপর আমাদের যে কাজগুলো করার দরকার, ছাত্রছাত্রীদের বেশি দরকার পড়ে তো এটা তাদের জন্য এটা এখানে যে কাজগুলো করার দরকার এটাতে এই অপশনটার মাধ্যমে করা যাবে। তারপর আমরা এখান থেকে গেলাম প্রোগ্রামিং, প্রোগ্রামারে যখন গেলাম এখানে দেখুন প্রোগ্রামিং নিয়ে যারা কাজ করে তাদের কিন্তু এই অপশনটা দরকার পড়ে। তো এখানে সাধারণত আমাদের কোনো দরকার হয় না, তো এটা প্রোগ্রামারদের জন্য এখানে হিসাবটা দরকার পড়বে। তারপর এখান থেকে আমরা যখন ডেট ক্যালকুলেশনে যাব, ডেট ক্যালকুলেশনে কিন্তু এটা আমাদের সবারই দরকার পড়ে। ধরুন আপনি সরকারি চাকরিতে অ্যাপ্লাই করলেন বা কারো বয়সটা জানতে চাইলেন, কত সনে জন্ম এবং আজ অবধি কত বছর কত মাস হলো এটা জানার জন্য এখানে দেখুন ফ্রম থেকে টু পর্যন্ত দেওয়া আছে। এখানে ফ্রমে যখন ক্লিক করব এখান থেকে শুরু করতে পারেন ডেটটি। এখানে ধরুন আমি এখান থেকে দিলাম একটি সাল, এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপরে ফেব্রুয়ারি এখানে 14 দিলাম। তারপরে এখানে আজকের তারিখটা এখানে সিলেক্ট করে আছে, আপনারা চাইলে যে তারিখটি সিলেক্ট করার দরকার সেটা করে নেবেন, করতে পারেন ওইটার মতোই। তারপর এখান থেকে কিন্তু এখানে দেখুন 35 বছর 4 মাস 3 উইক 4 ডেজ এটা কিন্তু এসে পড়লো, এবং টোটাল কত ডেজ হইল এটা কিন্তু এখানে এসে পড়লো। তো এভাবে করে যে কারো বয়স বা যে কোনো ডেট কত তারিখ থেকে কত তারিখের মধ্যে কত দিন কত মাস কত বছর হয় এটা কিন্তু আমরা বের করতে পারবো এখানে ডেট ক্যালকুলেশনের মাধ্যমে। তারপর এখান থেকে আমরা যাব কারেন্সিতে, কারেন্সিতে যাওয়ার পর এখানেও আপনার পৃথিবীর সব দেশেরই কারেন্সি এখানে দেওয়া আছে। আপনার যে কারেন্সিটি জানার দরকার সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে দেখুন বাংলাদেশ টাকা লেখা আছে, উপরে আছে ডলার। তো আমরা যদি এখানে $1 দেই তাহলে বাংলাদেশি টাকায় কত টাকা আসে এটা কিন্তু এখানে দেখালো। তারপর আমরা এটা কেটে দিয়ে যদি $5 দেই সেক্ষেত্রে বাংলাদেশি টাকা কত আসে এটা কিন্তু দেখালো। ঠিক তেমনিভাবে আমরা এখান থেকে কিন্তু অন্যান্য দেশও সিলেক্ট করতে পারি, করে তারপরে এখান থেকে অন্য দেশ যেই কান্ট্রি থেকে যে কান্ট্রি টাকার মানটা আমরা দেখতে চাই সেটা কিন্তু এই এটার মাধ্যমে আমরা দেখতে পারি। তারপর আমরা চলে যাব এখানে ভলিউম, ভলিউমে যাওয়ার পরে এটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এখানে যদি আমরা লিটার দেই আর এখানে যদি মিলিলিটার দেই সেক্ষেত্রে কিন্তু এখানে লিটার থেকে কত মিলিলিটার হয় এটা কিন্তু এখানে এসে পড়বে। আমরা যদি এখানে 1 লিটার দিই এখানে কিন্তু মিলিলিটার কতগুলো কত মিলিলিটার হয়, 1 লিটার সমান সমান কত মিলিলিটার হয় এটা কিন্তু এখানে এসে পড়লো। তো এভাবে করে কিন্তু এখানে অনেক ধরনের অপশন আছে,
আমরা এই অপশনগুলোর মাধ্যমে কিন্তু একটা থেকে আরেকটা কিভাবে কতটুকু হয় এটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারব। তারপর এখান থেকে আমরা যাব লেক্স, এখান থেকে ইঞ্চি, এখানে সেন্টিমিটার অপশন সিলেক্ট করা আছে। আমরা যদি এখান থেকে 12 ইঞ্চি দেই, এখানে সেন্টিমিটার কত হয় এটা এখানে এসে পড়ল। তারপর এখান থেকে যদি আমরা ফিট দেই, 12 ফিটে কত সেন্টিমিটার হয় এটা এখানে এসে পড়ল। এখান থেকে আমরা সেন্টিমিটার পাল্টে যদি ইঞ্চি দেই, সেক্ষেত্রে এখানে 12 ফিটে 144 ইঞ্চি হয়, এটা কিন্তু এখানে এসে পড়ল। তারপর এভাবে কিন্তু আমরা দেখতে পারি যে কোনো ফিট ইঞ্চি এগুলো আমরা দেখে নিতে পারি। তারপর এখানে ওয়েট অ্যান্ড ম্যাস, এটাতে আমরা গেলাম। এখানে দেখুন পাউন্ড সিলেক্ট করা আছে, এখানে কিলোগ্রাম, আমরা কত পাউন্ড, এখানে 5 পাউন্ডে কত কিলোগ্রাম এটা কিন্তু এখানে এসে পড়ল। তারপর এখান থেকে আমরা ইচ্ছা করলে ওনস দিতে পারি, তারপর এখানে কিলোগ্রাম দিতে পারি। তো এইভাবে এখান থেকে আমরা আবার পাল্টিয়ে দিতে পারি, গ্রাম দিতে পারি, 5 কিলোগ্রামে কত গ্রাম হয় এটা কিন্তু এখানে এসে পড়ল। তো এইভাবে করে কিন্তু আমরা এই অপশনগুলোর মাধ্যমে জানতে পারবো। তারপর টেম্পারেচার গেলাম, এখানে ফারেনহাইট এবং এখানে সেলসিয়াস সিলেক্ট করা আছে। এখানে আমরা ফারেনহাইটের জায়গায় যদি আমরা 5 ফারেনহাইট দিই, সেলসিয়াস কত মাইনাস সেলসিয়াস এসে পড়ে। তারপর আমরা এখান থেকে যদি সেলসিয়াস দিই, এখানে যদি ফারেনহাইট দিই, সেক্ষেত্রে এখানে 7 সিলেক্ট করা আছে। আমরা যদি কেটে দিই, 5 সেলসিয়াস দিই, সেখানে এখানে দেখুন ফারেনহাইট কত হয় এটা কিন্তু এসে পড়ল। তারপর এখান থেকে আমরা এনার্জিতে গেলাম, এনার্জিতে গেলে এখান থেকে আমরা পাল্টাতে পারি। এখানে দেখুন ফুট পাউন্ডস আছে, এখানে ফুট পাউন্ডস, আর এখানে আমরা ফুট ক্যালোরিজ দিতে পারি, কত ফুট পাউন্ডসে কত ক্যালোরিজ হয় এটা কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। তারপর আমরা এখান থেকে আমরা যদি ফুট পাউন্ডস দিই, ফোর ফুট পাউন্ডস যখনই দিব, তো এখানে কিন্তু কত ক্যালোরি হয় এটা কিন্তু এখানে এসে পড়ল। তারপরে এখানে অনেক ধরনের অপশন আছে, এই অপশনগুলোর মাধ্যমে আরও অনেক কিছু আমরা জানতে পারবো এভাবে। তারপর এখানে এরিয়াতে ক্লিক করলাম, এরিয়াতে ক্লিক করার পরে এখানে দেখুন স্কোয়ার ফিট দেওয়া আছে, এখানে স্কোয়ার মিটার দেওয়া আছে। আমরা কত স্কোয়ার ফিট নিব, এখানে দেখুন 1000 স্কোয়ার ফিট দিলাম, এখানে স্কোয়ার মিটার কতগুলো আছে এখানে কিন্তু সংখ্যাটা এসে পড়ল। তারপর এখানে স্কোয়ার ইঞ্চি দিলাম, এখানে স্কোয়ার ফিট দিলাম। এই যে দেখুন এখানে স্কোয়ার ইঞ্চিতে কত স্কোয়ার ইঞ্চিতে কত স্কোয়ার ফিট হয় এটা কিন্তু এখানে এসে পড়ল। এই অপশনটার মাধ্যমে আমরা এই সুবিধাগুলো আমরা জানতে পারি। তারপর এখানে স্পিড, স্পিডে যখন দিলাম তখন এখানে মাইলস পার আওয়ার, এখানে কিলোমিটার পার আওয়ার, এখানে যদি আমরা মাইলস দেই 45 মাইলস পার আওয়ার, এখানে কিলোমিটার পার আওয়ার এটা কত এসে পড়ল হিসাবটা। তারপর আমরা এখান থেকে পাল্টে কিন্তু দেখতে পারি ফিট পার সেকেন্ড এবং এখানে মাইলস পার আওয়ার। এইভাবে কত ফিটে কত মাইলস এখানে কিন্তু আওয়ারটা এসে পড়ল সেকেন্ডে। এই অপশনটার মাধ্যমে কিন্তু আমরা এই হিসাবটা পেয়ে ফেললাম। তারপর এখানে টাইম, টাইমে এখানে তো খুব সুন্দর, এখানে কত ঘন্টায় কত মিনিট হয়, এখানে 5 ঘন্টায় 300 মিনিট হয়। তারপর এখান থেকে আমরা যদি ডে সিলেক্ট করি, 5 ডে কত মিনিট হয় এটাও কিন্তু এখানে এসে পড়লো। আমরা চাইলে এখান থেকে আবার পাল্টে দিতে পারি, এখানে যদি আমরা 5 ডে কত সেকেন্ড হয় এটাও কিন্তু বের করতে পারি। তো এভাবে করে আরও অনেক ধরনের অপশন আছে, এগুলো কিন্তু আমরা বের করে নিতে পারি। এখানে যদি ইয়ার দেই, এখানে যদি ডে দেই, এখানে ডে দিয়ে যদি আমরা এখানে 5000 দেই, এখানে কত ইয়ার হয় এটা কিন্তু এখানে এসে পড়ে। তো এইভাবে করে কিন্তু অনেক ধরনের অপশন এখান থেকে আমরা নিতে পারি, অনেক কিছু এটার মাধ্যমে আমরা হিসাব করে নিতে পারি। তারপর এখানে পাওয়ার আছে, কিলোওয়াট, এখানে হর্স পাওয়ার, কত কিলোওয়াটে কত হর্স পাওয়ার হয়, এখানে 5 কিলোওয়াট দিলাম, এখানে হর্স পাওয়ার কত
কত হয় এটা কিন্তু এখানে এসে পড়লো। তারপর এখান থেকে আমরা ডেটে গেলাম, ডেটে যাওয়ার পরে এখানে গিগাবাইট সিলেক্ট করা আছে, এখানে মেগাবাইট কত গিগাবাইটে কত মেগাবাইট হয় এটা কিন্তু এখানে এসে পড়বে। এখানে আমি 5 GB দিলাম, এখানে মেগাবাইট 5000 হয়। এভাবে করে এখানে অনেক ধরনের আরও অপশন আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। তারপরে এখানে ফ্রিজার্স, এটা কিন্তু অটোস্ফার, এখানে বার্স, এটা যদি আমরা 5 দেই তাহলে বার্স কত হয় এটা কিন্তু এখানে অপশনটি এসে পড়লো। তারপর এখান থেকে আমরা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলে ক্লিক করলাম, তখন এখানে ডিগ্রি আছে, এখানে রেডিয়ান্স আছে, আমরা কত ডিগ্রি কত রেডিয়ান্স হয় এটা কিন্তু বের করতে পারবো। এখানে আমরা 5 ডিগ্রি কত রেডিয়ান্স হয় এটা এসে পড়লো। আমরা যদি 5-এর সাথে 0 যোগ করে দিই, 50 ডিগ্রি এত রেডিয়ান্স হয়। আমরা যদি এখান থেকে কেটে দিই, এখানে 150 ডিগ্রি কত রেডিয়ান্স হয় এটা এখানে এসে পড়বে। তারপরে আমরা এখান থেকে এগুলি চেঞ্জ করে নিতে পারি, এভাবে গ্রেডিয়ান্স ডিগ্রি থেকে গ্রেডিয়ান্স কত হয় এটা আমরা এখান থেকে বের করতে পারব। তারপর আমরা এখান থেকে আবার স্ট্যান্ডার্ড মোডে চলে গেলাম। স্ট্যান্ডার্ড মোড আসার পর এখন আমরা এখান থেকে তো যোগ বিয়োগ পূরণ ভাগ সবাই জানি, এখানে 3 যোগ 2 5 6 -3 3 এভাবে আমরা তো যোগ বিয়োগ পূরণ ভাগ করতেই পারি। এভাবে যোগ বিয়োগ পূরণ ভাগ আমরা করতে পারি। তাছাড়া এখান আর আমরা যদি এখান থেকে পার্সেন্টেজ বের করতে চাই, এখানে 1000, তারপর পূরণ 15% সমান এখানে কিন্তু 1000 টাকায় 15% কত টাকা আসে এটা কিন্তু এসে পড়লো। তো এভাবে করে কিন্তু আমরা ক্যালকুলেটরের কাজগুলো করতে পারি। তাছাড়া এখানে যে আমি কাজগুলো করলাম, এতক্ষণ হিসাবগুলো করলাম, এটা কিন্তু এখানে দেখুন হিস্টোরি আকারে এসে পড়লো। এই যে হিস্টোরিতে সিলেক্ট করা আছে এটা এখানে এসে পড়লো, সবগুলো হিস্টোরি এখানে দেখাচ্ছে। তারপর এখান থেকে আমরা যদি চাই ডিলিট করে দিতে, এই হিস্টোরিটি এখান থেকে ডিলিটও করে দিতে পারি। তো এই ছিল কম্পিউটারের ক্যালকুলেটরের যে অপশনগুলো, কি কি কাজ করা যায় এবং কাজের সুবিধাগুলো কি এবং কি কি অপশন আছে সেগুলো সম্পর্কে আমরা জানলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।